পুজো শেষেও পুজোর রেশ ছেড়ে যাওয়াটাকে সাধারণ মানুষ বলে ব্যাড ট্রিপ। আর আমরা বাঙালিরা যাদের ১২ মাসে ১৩ পার্বণ, তারা আবার কাউন্টডাউন শুরু করি নতুন অপেক্ষার। রুটিন মাফিক দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে এসে আরেকটা শারদীয়ার। আজ রইল শারদীয়া ডায়েরিজ এর প্রথম গল্প, উপহার। শিয়ালদার কোনো এক অখ্যাত পাড়ার বিখ্যাত পুজোর আলিশানে তোড়জোড় চলছে সপ্তমীর সাংস্কৃতিক অনুষ্ঠানের। কিন্তু মুশকিল হলো অনুষ্ঠানের মূল আকর্ষণের পাত্তা নেই। বছর ১৭র বুকাই তখন কোথায়? চলুন শুনে নেওয়া যাক। নমস্কার সকল সুধীবৃন্দকে জানাই আমাদের মহাসপ্তমীর শুভেচ্ছা। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। বুকাই বুকাই, তুমি যেখানেই থাকো শীঘ্র মঞ্চে আসো। স্টেশন রোডটা পেরিয়ে একটু বড় রাস্তার মোড়ে এলেই দেখা যাবে একরাশ দোকান, আর মাঝারি সাইজের কিছু বাড়ির মাঝেই একটা ছোট্ট বাঁশের প্যান্ডেল। প্যান্ডেলটা দুটো ভাগে বিভক্ত। একদিকে নিত্য পথযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করা মা দুর্গার বিরাট মূর্তি, আর অন্যদিকে চওড়া কাঠের মঞ্চ, স্টেজ জুড়ে লাগানো লাল রঙের গালিচা, স্টেজের মাঝ বরাবর একটা মাইক, আর সামান্য দুটো প্লাস্টিকের চেয়ার, পিছনে লাল কাপড়ে মোড়া কাঠামো, আর তারই গায়ে লাগানো একটা বড় বোর্ড যাতে লেখা শিয়ালদহ ১৩ পল্লী সার্বজনীন দুর্গোৎসব। এই পাড়া ঘিরেই দাঁড়িয়ে থাকা বাড়ির ভিড়ে কোনো এক অন্ধকার ঘরে নিঃশব্দে বসে রয়েছে বছর ১৭র বুকাই। অন্য সময় হলে বুকাইকে দেখা যেত ওই সাজানো স্টেজটার সামনে কোথাও একটা ঘাপটি মেরে বসে থাকতে। সাধারণত প্রোগ্রামের শেষ স্লটটা ওর জন্যই বরাদ্দ রাখত পরেশদা। পরেশদাই এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। প্রতি বছরের মতো এই বছরও অনেক কষ্টে পরেশদাকে রাজি করিয়েছিল পারফর্ম করার জন্য, কিন্তু ওর ইচ্ছে ছিল না। তার কারণ, এই বছরটা আলাদা। এই বাবু, তুই যাবি না? না। সে কি রে, যাবি না কেন? কেন, তুমি জানো না? প্রশ্নটা করার সাথে সাথে অতি পরিচিত একটা হাসি কানে ভেসে এলো বুকাইয়ের। বুকাই জানে সবটাই ওর মনের ভুল, একবার বাবাকেও বলেছিল, কিন্তু বাবা বলে এরকমটা হওয়াটা নাকি খুব স্বাভাবিক। কাউকে খুব ভালোবাসলে সে কোনোদিনও আমাদের ছেড়ে যায় না, সব সময় পাশে থাকে। কথাটা ভাবতে ভাবতে ঘুরে বসলো বুকাই। মা দেখো, সব ব্যাপারই আর কি ভালো লাগে না, বিরক্ত লাগছে আমার। আচ্ছা কি হয়েছে সেটা তো বল, এরকম ঘর অন্ধকার করে গুমরামুখ হয়ে বসে থাকলে চলবে? আর কয়েকটা দিন অপেক্ষা করে যেতে মা, অন্তত পুজোটা অবধি। বুকাই জানেই উত্তরও পাবে না। ঠিক ২ মাস আগে একটা লম্বা যুদ্ধের পর ওর মা ওদের সবাইকে ছেড়ে চলে যায়। আসলে ক্যান্সারে ভুগলে মানুষ নিজের ওপর আস্থাটাই হারিয়ে ফেলে। আশ্চর্যের বিষয় এই যে প্রকৃত অর্থে বুকাই যখনই খুব কষ্টে থাকে তখনই ওর মা ঠিক দেখা দেয়। আমি কই গেছি রে পাগল ছেলে, এই তো এখানেই আছি, দেখ। সে তো ব্যাস কিছুক্ষণ, একটু পরেই তো আবার ভ্যানিশ হয়ে যাবে। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কই, সেটা তো দিয়ে গেলে না, তার আগেই ঠিক পালিয়ে গেলে। বুকাইয়ে চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো কালপে। প্রতি বছর দুর্গাপুজোয় অনেক উপহার পেয়েছে ওর মামা মাসি কাকু, এমনকি ওর বাড়িতে পড়াতে আসা রিমলি দিদিও ওকে কিছু না কিছু উপহার দিত। কিন্তু যেটা সব থেকে বেশি বুকাইয়ের মনে থাকত
সেটা হলো ওর মায়ের দেওয়া থপথপে সাদা তসরের পাঞ্জাবি। বুকাইয়ের কোনোদিনই এই পাঞ্জাবি পরার ব্যাপারটা খুব একটা পছন্দ ছিল না, কিন্তু মা জোর করেই পরাতো, বিশেষ করে এই সপ্তমীর দিনে। ওর মা বলতো, শোনো বুকাই, তোমার ওই ঝিকিমিকি জামা আর ছেঁড়া জিন্স পরে স্টেজে উঠে নাচন কোদন কিন্তু চলবে না। এই পাঞ্জাবি কিনে দিয়েছি, চুপটি করে এটা পরে তুমি যা করার করবে। বুকাই কেঁদে বলতো, কিন্তু মা, এই সাদা পাঞ্জাবি পরে কি, ইটস টু বোরিং। কোনো কথাতেই যখন কাজ হতো না, তখন ওর মা শেষে একটাই কথা বলতো, এটা পর দিকি মন শান্ত থাকবে, তারপর খুব ভালো করে গান করতে পারবি, তারপর না হয় আমি মরে গেলে তুই যা ইচ্ছে করিস, কোন যতদিন আমি আছি তুই আমার কিনে দেওয়া পাঞ্জাবিটাই পরবি, কেমন? বুকাই নিজের হাতটা দিয়ে চোখের জলটা মুছল। ও জানে ওর জীবনে ওর মায়ের সাথে সাথে একটি পাঞ্জাবিও ভ্যানিশ হয়ে গেছে। এবার পুজোয় এই একটি স্মৃতি যে হঠাৎ করে একটা দাগ কাটবে মনের ভেতরে, সেটা হয়তো কোনোদিনও শেষেভাবে ভাবেই নি। বুকাইয়ের ফোনটা আরো একবার বেজে উঠল, পরেশ তা কল করছে, আর ঠিক এক ঘন্টায় তার স্টেজে নামার কথা। কিন্তু পরেশ তা তো জানে না তার মনের অবস্থাটা। এই তোর মনে আছে বুকাই, তুই ছোটবেলায় কেমন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতিস, একটা পাঞ্জাবি পরতিস, কি মারপিট কি মারপিট। মনে আছে, আর আজ দেখো দিব্যি একটা শার্ট জিন্স পরে চলে যেতে পারি, তাও যাচ্ছি না। অমনি আমার দেওয়া পাঞ্জাবি পরতে তোর যেন খুব ভালো লাগতো। একদম ভালো লাগতো না, কিন্তু একটা মজার ব্যাপার কি জানো? কি শুনি। প্রতি বছর পুজোয় তোমার দেওয়া পাঞ্জাবিটা পরে কিন্তু আমার গানের পারফরমেন্সটা ফাটাফাটি হতো, আর আজ দেখো তুমিও নেই আর আমার পাঞ্জাবিটাও। কথাটা শেষ করতে পারলো না বুকাই, তার আগেই খট করে সুইচের শব্দে ঘরের লাইটটা জ্বলে উঠল। একা একা ঘর অন্ধকার করে কার সাথে কথা বলছিলি রে? বুকাই দেখল ওর বাবার হাতে একটা সবুজ প্লাস্টিক, আর তার চোখে উৎকণ্ঠার চিহ্ন স্পষ্ট। মৃদু হেসেও বলল, ও কিছু না বাবা। তুই কি আবার তোর মাকে? ছাড়ো না বাবা, বলো কি লাগবে। বুকাইয়ের বাবা অল্প এগিয়ে এলেন ওর দিকে, বললেন, পরেশ ফোন করেছিল আমায়, তোকে নাকি অনেকবার ট্রাই করেছে, তুই ফোন তুলিসনি, তুই বলিসনি তো তোর আজকে প্রোগ্রাম, আগে বললে। নিজের হাতের প্লাস্টিকটা বুকাইয়ের হাতে দিয়ে বললেন, এতে একটা পাঞ্জাবি রয়েছে নতুন, তোর মা মারা যাওয়ার 2-3 হপ্তা আগে আমার সাথে গিয়ে কিনে এনেছিল, আমি তো নিয়ে যেতে চাইনি, কিন্তু তোর মায়ের সে কি জেদ, শরীরের ওই অবস্থাতেও জোর করে আমায় নিয়ে গেল দোকানে, বলেছিল পুজোতে বাবুর যেদিন প্রোগ্রাম থাকবে ওই দিন ওকে এটা দেবে, এটা নে রেডি হয়ে সোজা পরেশদার কাছে চলে যায়, আমায় যেন আর ফোন না করে লোকটা। বুকাই বিস্ফারিত চোখে একবার প্লাস্টিকের ভেতরটা উকি মারল। একটা সাদা রঙের পাঞ্জাবি সুন্দর করে ফাঁজ করা। বুকাই একবার আলতো করে হাত বোলাল, একরাশ স্মৃতি ভিড় করে এলো তার ভেজা চোখে, আর তারই মাঝে শুনতে পেল তার প্রিয় কণ্ঠস্বর, কি বুকাই মহারাজ পছন্দ হলো? অস্ফুট ভাবে ভাঙা গলায় ও বলল, থ্যাংক ইউ মা। বুকাই জানেই একটা কাপড় তার সারা জীবনের সঙ্গী হয়ে থেকে যাবে, মাকে ছাড়া পুজো কাটানো নিঃসন্দেহে একটা গভীর ক্ষত, কিন্তু তবুও যে টুকরো স্মৃতিটুকু মা ওর জন্য ছেড়ে গেল সেটাও যে বিরল,
এই সর্বশেষ উপহারটুকু না হয় হাগলেই রাখুক। আপনারা শুনছিলেন শারদীয়া ডায়েরিজের প্রথম গল্প উপহার। গল্প পাঠে অরিত্রা মুখার্জি, বিবিধ বাগুলি, প্রকৃতি শেঠ, প্রদ্যুম্ন বন্দ্যোপাধ্যায় এবং ঋদ্ধিরাজ রয়। গল্পের সূত্রধর অরিত্রা মুখার্জি। গল্পের মূল ভাবনায় আর্য খাসনবিশ। আবহ সঙ্গীত এবং শব্দ সম্পাদনায় সায়ক মণ্ডল। শারদীয়া ডায়েরিজের দ্বিতীয় পর্বের জন্য চোখ রাখুন আমাদের উৎসব অ্যাপ ভার্চুয়াল ফেস্টিভ্যালসের পর্দায়। ততদিন সঙ্গে থাকুন।